স্বপ্নপূরণের সদাপ্রস্তুত সংগ্রামে ফিনিক্স উল্লাস টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের গেস্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মনীষী টাইপের কিছু বড় ভাই থাকে, সেই বড় ভাই আমাদের শ্রদ্ধেয় রাতুল ভাই, যিনি হচ্ছে 41তম বিসিএসে এএসপি সুপারিশপ্রাপ্ত হয়েছে। একজন পুলিশ ক্যাডারের কাছ থেকে শুনবো তার পিলি স্বপ্নজয়ের প্রস্তুতি কেমন ছিল, কিভাবে সে প্রস্তুতি নিয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চাইবো ভাইয়ের কাছে, যে পরবর্তীতে যারা 46তম বিসিএস দিচ্ছে 47তম বিসিএস দিবে তাদের ক্ষেত্রে ভাইয়ের পরামর্শগুলো আমরা জানতে চাইবো, কিভাবে মডেল টেস্ট দিতে হবে এবং যারা হতাশ হয়ে যাচ্ছে তারা কিভাবে তাদের মোটিভেশনটা ধরে রাখবে সে ব্যাপারে ভাইকে কথা বলার জন্য। ভাই একটা কথা বলে রাখি, ভাই কিন্তু বিবাহিত, দেখে সুরিয়ার মতো মনে হইতেছে, তামিল থেকে আসে নাই, ভাই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্লিজ ভাই আপনার মূল্যবান স্পিচ। ধন্যবাদ। আমি সৌরভ মাহমুদ রাতুল, আমি 41তম বিসিএসে পুলিশ ক্যাডারে 21তম হয়েছি, এছাড়া 40তম বিসিএসে আমি মৎস্য ক্যাডারে বর্তমানে কর্মরত আছি। তো সামনেই 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি। আমি যেভাবে পড়ার চেষ্টা করেছি প্রিলিমিনারির সময়, আমি চেষ্টা করেছি যাতে আমি যত বেশি জানতে পারি, আমার মনে হচ্ছে যত বেশি জানা যাবে তত হচ্ছে আমার প্রিলিমিনারি পরীক্ষাটা তত ভালো হবে। অনেকে এই জিনিসটা ভুল করে, জাস্ট এক্সাক্ট ইনফরমেশন মনে রাখার চেষ্টা করে, কিন্তু সেটা না করে আমরা যদি আরও গভীরে জানার চেষ্টা করি সেক্ষেত্রে আমার রিটার্নের ক্ষেত্রেও খুব ভালোভাবেই কাজে লাগবে। আর একটু আগে যে বিষয়ে কথা বলছিল যে ডিপ্রেশনের বিষয়ে, আসলে আমাদের বিসিএসের জার্নিটা এটা আসলে খুবই বড় একটা জার্নি। এই জার্নিটার কোনো সময়েই আর কি আমাদের অধৈর্য হওয়া যাবে না। এখানে প্রধান যেই আমাদের কাজটা করা লাগবে সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। তো আমি আশা করছি ফুটেক্স এডুর সাথে থেকে আপনারা আপনাদের প্রিলিমিনারি প্রিপারেশনটা আরও সামনের দিকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।